এইটাই হচ্ছে মেইন চিলপাড়া। এই কালভার্টটার জন্য আসলে সবাই এখানে। আমরা এখান থেকে ফুল চিলপাড়ার ভিউটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেটা এই এলাকার মানুষের জন্য হচ্ছে গরিবের মিঠামইন, যেটাকে বলে মিঠামইন এবং অষ্টগ্রাম। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক যে জায়গাটা, ওই জায়গাটা অনেক ভালোভাবে উপভোগ করবেন আমার সাথে। আমি চেষ্টা করব সুন্দর করে আপনাদের কাছে সেটাকে উপস্থাপন করার জন্য। তো আমরা রওনা দিচ্ছি বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ করে। তো আমরা এখন যেখান থেকে রওনা দিচ্ছি সেটা হচ্ছে ট্যুর প্ল্যান হচ্ছে কুমিল্লার লাকসাম উপজেলা থেকে সরাসরি আমরা চলে যাব নাঙ্গলকোট। তারপর নাঙ্গলকোট থেকে চিউড়ার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো এখান থেকে মোটামুটি একটা যে ডিস্টেন্স সেটা হচ্ছে প্রায় 30 কিলোর মতো, 30 কিলোর কাছাকাছি, 30 থেকে 35 কিলো হবে। তো এই 30-35 কিলো আজকে পাড়ি দিব উইথ এ রাইড, উইথ এ পিলিয়ন। পিলিয়নটা হচ্ছে এই যে পিলিয়ন, আঙুল দেখা হয়েছে পিলিয়ন। পিলিয়ন হচ্ছে আমার বউ, আজকে আমার সহধর্মিনীকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করব বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছে, আকাশটা একটু মেঘলা, হয়তো বা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে আজকে আমরা প্ল্যান নিয়ে বের হয়েছি, আজকে বৃষ্টিতে ভিজেই যাবো ইনশাল্লাহ, আল্লাহ যাই করুক। যেহেতু পিলিয়ন হচ্ছে আমার বউ এবং শি ইজ এ গার্ল, সো রাইড করতে হবে আস্তে আস্তে, কারণ হচ্ছে অনেক কনফিডেন্সের অভাব থাকে এই যে ফিমেল পিলিয়নের মধ্যে। তবুও চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে যাওয়ার জন্য। তো সাথেই থাকুন আর উপভোগ করুন রাইড। তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান অথবা কুমিল্লা থেকে আসতে চান, তারা 14 গ্রাম হয়ে ওইদিক দিয়ে একটা বাই রোড আছে, 14 গ্রাম রোড হয়ে ঢুকতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর এই লোকাল এরিয়ার জন্য সেটা অনেকটাই সুন্দর একটা প্লেস, এটার মধ্যে প্রচণ্ড ভিড় থাকে। আর যদি সেটা বৃহস্পতিবার শুক্রবার হয় তাহলে তো আরও বেশি ভিড় থাকে। বন্ধুরা আপনারা জাস্ট ভিউটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই দুপাশে গাছপালা হওয়ার কারণে ভিউটা আরও সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখুন সেই সুন্দর। আর আমরা যত দূর চিলপাড়া, আমরা যে চিলপাড়া পর্যন্ত যাব ওই চিলপাড়া পর্যন্ত সেম ভিউ, গাছগুলা দুপাশ থেকে এক একজন আরেকজনকে ছুঁয়ে বেড়াচ্ছে। তো এই চিলপাড়া পর্যন্ত ভিউটা আমরা এরকমই পাবো ইনশাল্লাহ আশা করি। এই দেখুন রাস্তাটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। এইদিকে বাইকার্সরা অথবা ইভেন লোকাল বাইকার্স, ইভেন লোকাল বলবেন এদিকে সবচেয়ে বেশি যায় বিকজ অফ দ্য ভিউ। বিউটিফুল, আসলেই অনেক বিউটিফুল, কারণ হচ্ছে এই ভিউগুলা শুধুমাত্র প্রকৃতি থেকেই আসে। কেমন, যেমন হচ্ছে দুপাশ থেকে গাছপালা একটা আরেকটার সাথে মানে একটা গেটের মতো সৃষ্টি করছে, দেখুন গেটের মতো। বন্ধুরা লুক এট দ্য ভিউজ, অসাধারণ ভিউজ। রাস্তা অসাধারণ, তবে রাস্তার ভিতরে অনেক ঢেউ, যেটা সমুদ্রে পাওয়া যায় এটা রাস্তাতে চলে এসছে। এই যে আপনারা হয়তো বা আমার গোপ্রোতে বুঝবেন না, কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঢেউয়ের সম্মুখীন হচ্ছি। রাস্তা সুন্দর নিঃসন্দেহে মাশাআল্লাহ। রাস্তা খারাপ ছিল এক সময় এখানে, মোটামুটি অনেকটা ভালো। নাঙ্গলকোট হয়ে আসতে চাইলে এখানে অবশ্যই একটা বাজার পড়বে, সেটা হচ্ছে ঢালুয়া বাজার। এই ঢালুয়া হয়ে তারপর আপনারা চিলপাড়ার দিকে যাবেন। অনেকে চিলপাড়া বলে এটাকে, অনেকে পুটিজলা বলে, আপনারা যেটা বলতে পারেন ইচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা যখন প্রথম এসেছিলাম তখন এটার নাম জানি হচ্ছে পুটিজলা, আর এখন অনেকে বলে হচ্ছে চিলপাড়া। এখন আমরা ঢালুয়া বাজারটাকে ক্রস করছি।
ঢালুয়া বাজার থেকে সামনে গিয়েই বামে ঢুকে যাব। এই যে এই রোডটাতে ঢুকবো, আমরা এই রোডটাতে ঢুকে যাব। আপনারা সোজা চলে যাবেন না, কারণ এই রোডটাই হচ্ছে চিলপাড়ার রোড, আর এটাই হচ্ছে বাই রোড চৌদ্দগ্রাম হয়ে যাওয়ার জন্য। চিলপাড়া যেতে হলে অবশ্যই একটা রেল লাইন ক্রস করতে হবে। চিউরা আসলেই দেখবেন সামনে একটা রেল লাইন আছে, তো আপনাদেরকে এখন এই রেল লাইনটাই ক্রস করাবো, আপনারা দেখে থাকবেন। দেখুন এই যে রেল লাইনটা, এটা হচ্ছে নাঙ্গলকোট থেকে ফেনীর রেল লাইন, চিটাগাং যায় এই রেল লাইনটা দিয়ে, চিটাগাংয়ের রেল লাইন এটা সম্পূর্ণটা। আমরা কিন্তু চিলপাড়ার খুব কাছাকাছি চলে আসছি, এই রেল লাইনটা ক্রস করলেই সামনে, বেশি দূর নাই আর চিলপাড়ার। চিলপাড়ার মেইন অংশে আমরা চলে এসেছি, এই যে দেখুন সবাই নৌকায় ঘুরছে, এটাই হচ্ছে চিলপাড়ার মেইন অংশ। তো আমরা এইখানে এই ভিউটা, এখন মনে হয় পানি অনেকটা কমে গিয়েছে অলরেডি, এই ভিউটা অলরেডি পানি কমে সম্পূর্ণরূপে ইয়া হয়ে গিয়েছে। মানুষ আজকে অনেকটা কম, অনেক কম, বিকজ এখনও মানুষের আনাগোনা শুরু হয়নি, হয়তোবা আসবে একটু পরে। এইটাই হচ্ছে মেইন চিলপাড়া, এখানে সবাই ঘুরতে আসে, তো আমরা সামনে থেকে ঘুরে তারপরে এখানে আসব। এই যে চিলপাড়ার মেইন অংশ, ওইখানে একটা কালভার্ট আছে, আগে ওইখানে কয়েকটা ছবি তুলে, ওইখানে একটা কালভার্ট আছে, ওইখানে কয়েকটা ছবি তুলে তারপরে চলে আসবো আবার এদিকে। আসে অনেক মানুষ, আসে মানুষ, ইভেন এখন আসা শুরু করবে মাত্র। এই কালভারটার জন্য আসলে সবাই এখানে আসে, এই কালভারটা দুপাশে হচ্ছে নদী আর মাঝখান দিয়ে একটা কালভার চলে যাচ্ছে, অস্থির প্লেস। এখানে দাঁড়া কয়েকটা ছবি উঠাবো আগে। এই রাস্তায় হচ্ছে ডিরেক্ট চৌদ্দগ্রাম, আর এদিক থেকে আমরা আসছি, তো এই দেখুন ভিউ, জাস্ট ভিউটা দেখুন, এ পাশেও নদী ও পাশেও নদী, এই ভিউটা দেখুন সম্পূর্ণ জাস্ট অসাধারণ সুন্দর, আসলে সুন্দর। আর আমরা নৌকায় চড়বো ঠিক ওখানে গিয়ে, এদিক দিয়ে গিয়ে অনেকটু সামনে, এখন অবশ্য পানি অনেকটা কম, সেজন্য আসলে নৌকায় চড়ে মজা পাওয়া যাবে না, বাট এই জায়গাটা দেখুন অনেক সুন্দর, আর আকাশ দেখুন অসাধারণ। আর আমরা নিয়ে আসছি এই যে আমার দুইজন সঙ্গী, একজনে আরেকজনে, দুইজন সঙ্গীকে নিয়ে আসছি আমি। এখানে বাইক রেখে তারপরে ইয়াতে যাবো, এটাই হচ্ছে সেই কাবাব হাউস। এই যে কাবাব হাউসটা, এটা ইদানিং কালে হয়েছে, বেশি দিন হয়নি। বন্ধুরা আমরা এখন নৌকায় উঠতেছি, বন্ধুরা আমরা এখান থেকে নৌকায় উঠে গিয়েছি, এই যে আমাদেরকে আঙ্কেল নিয়ে যাচ্ছে, আমার বউ বসে আছে, তো আমরা ওই দিক দিয়ে হয়ে তারপরে এখান থেকে ঘুরে চলে আসবো। আমরা আপনারা দাম দর করে নৌকায় উঠবেন, সমস্যা নেই, এক এক সময় এক একটা রেট। এই আমরা এখান থেকে ফুল চিলপাড়ার ভিউটা আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর। আর এখানে পানি অনেকটাই কম, পানি অনেক কমে গিয়েছে অলরেডি, দেখুন অস্থির ভিউ, মাশাআল্লাহ।
এটার নাম অনেক সময় চিলপাড়া বলে, অনেকে পুটি জলা বলে। আমরা আমরা যখন প্রথমে আসছিলাম তখন পুটি জলাই নাম আমরা জানতাম, এখন অনেকে চিলপাড়া বলতেছে, সেটা আমি বুঝতে পারছি না কেন, হয়তো বা আরেকটা নাম আছে এই আর কি। বন্ধুরা আমরা চিলপাড়া থেকে বের হয়ে গেছি অলরেডি, আমরা এখন চলে যাব লাকসাম। দেখুন ভিউটা অসাধারণ একটা ভিউ, ওয়াও নাইস। সেই ভিউ যাক, মাশাল্লাহ চিলপাড়া এসে খারাপ লাগেনি, ভালোই লাগলো। লাস্ট নৌকা ভ্রমণটা একটু বেশিই ভালো লাগছে, কারণ হচ্ছে আমার বোর বেশিই ভালো লাগছে নৌকা ভ্রমণটা। এখন বলতেছে নাকি আবার আসবে, তো আবার আসবো ইনশাল্লাহ একদিন, দেখা যাক। তো বন্ধুরা আমার মনে হচ্ছে আজকে এখানেই এই চিলপাড়ার ব্লগটা শেষ করতে হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার কখনো নতুন একটা ব্লগে যোগদান করব আপনার অবশ্যই, নতুন কোনো জায়গায়। আর লোকাল এরিয়াগুলোর মধ্যে যে ভালো জায়গাগুলো আছে আমাদের এরিয়ার আশেপাশে অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এখন পর্যন্ত যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ ভালোই আছে, অনেক জায়গা আছে যেগুলো দেখানোর বাকি, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আসসালামু আলাইকুম, টিল দেন ফর দ্য নেক্সট ব্লগ।